29 জুন 2018 এ একটা ব্লকবাস্টার সিনেমা রিলিজ করেছিল যার নাম হচ্ছে সঞ্জু, ডিরেক্টেড বাই রাজকুমার হিরানি, রিটেন বাই অভিজাত জোশী এন্ড রাজকুমার হিরানি, প্রোডিউসার ছিল রাজকুমার হিরানি এবং বিধু বিনোদ চোপড়া। বায়োপিক অন সঞ্জয় দত্ত। তো সঞ্জু সিনেমাটা নিয়ে অনেকে ভালো বলেছে, অনেকে খারাপ বলেছে, অডিয়েন্সের তো বিশাল পছন্দ হয়েছে, নাহলে এত বড় ব্লকবাস্টার কখনোই হতো না। বাট সঞ্জয় দত্তের উপর কি বায়োপিক আদৌ বানানো উচিত? সে লাইফে এমন কি কাজ করেছে, এমন কি ভালো কাজ করেছে, মহৎ কাজ করেছে যে তার উপর বায়োপিক বানানো উচিত, সেটা নিয়েই আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো গোটা সিনেমা ধরে আমরা দেখেছি বায়োপিক কাদের উপর হয়। মিলখা সিং, যে ইন্ডিয়ার নাম মানে ইন্টারন্যাশনালি পপুলার করেছে, বহু ভালো ভালো লোক, মেরি কম, এদের নামে বায়োপিক হওয়া উচিত, এদের উপর বায়োপিক করা উচিত। কিন্তু সঞ্জয় দত্তের মতো লোক যে একজন অ্যাক্টর, ঠিক আছে, সে লাইফটা হয়তো বিভিন্ন রকম ফেস দিয়ে পাস করেছে, বাট তার সেই কি কিছু এরকম একটা কাজ করেছে যেখানে আমাদের দেশ রিপ্রেজেন্ট হয়েছে বা সেই লোকের জন্য কিছু ভালো করেছে? এরকম কিছুই করেনি, ঠিক আছে, উল্টে এসে বিশাল একটা খারাপ লোক। এবার আপনাদেরকে বলে রাখি, লোকের একটা পারসেপশন আছে যে সঞ্জু সিনেমাতে একদম রিয়েল সব জিনিসপত্র দেখিয়েছে এবং কিছু ভুলভাল দেখায়নি। যদি এটা আপনার মনে হয়ে থাকে তাহলে আপনার মতো বোকা কেউ নেই। দেখুন, সিনেমাটা যদি আপনি অ্যাজ এ ফিল্ম নোটিস করেন তাহলে রণবীর কাপুর দারুণ অভিনয় করেছে, কোনো তাতে কোনো প্রশ্নই হবে না। ভিকি কৌশল দারুণ অভিনয় করেছে, পরেশ রাওয়াল দারুণ অভিনয় করেছে, কিছু দারুণ কমেডি ছিল, ইমোশনাল জায়গা ছিল, কিন্তু অ্যাজ এ ফিল্ম যতক্ষণ আপনি ওটাকে দেখছেন ততক্ষণ ঠিক আছে। কিন্তু যদি আপনি ওটাকে ভাবেন যে ওটাই সঞ্জয় দত্তের লাইফ ছিল, তাহলে কিন্তু আপনি ভুল, ওটা সঞ্জয় দত্তের লাইফ ছিল না। কারণ সঞ্জয় দত্ত নিজে বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু নিজের লাইফের যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু এই সিনেমার সাথে পুরোপুরি কন্ট্রাডিক্ট করে। তো সেগুলো বহু ভিডিও রয়েছে, আজ থেকে এক বছর আগেই একটা ভিডিও এসেছিল যেটা পুরো একটা 45 মিনিটের একটা ইন্টারভিউ ছিল, সেখানে সঞ্জয় দত্ত অন্যরকম কথা বলছিল। আপনাদেরকে বলে রাখি, সঞ্জয় দত্ত কোনো বন্ধুর পাল্লায় পড়ে ড্রাগস নেওয়া শুরু করেছে ওরকম নয়, অত বড় বয়সে নয়, আরো ছোট বয়স থেকে, স্কুল লাইফ থেকে ড্রাগস নিত, বোর্ডিং স্কুলে থাকতো সেখান থেকে নিত, গাঁজা ফাঁজা তখন থেকেই খেত। তারপর এই যে আর্মস রাখার ব্যাপারটা, ও প্রোটেকশনের জন্য রেখেছে, সব ভুল কথা, ও নিজে বলেছে যে আমি রেখেছিলাম হচ্ছে আমি গিয়ে, বা আমার বেশ ভালো লাগতো যে একটা বন্দুক থাকবে, কোনো ফাঁকা জায়গায় গিয়ে একটু চালাবো, এ করবো, এসব নিজেই বলেছে নিজের। মাই প্রোডিউসার সেড কে ডু ইউ ওয়ান্ট আ গান, এন্ড টু বি অনেস্ট উইথ ইউ, মাই বহুত শিকারী আদমি হুঁ, শিকার কা বহুত শৌক হে, বন্দুকো কা ভি বহুত শৌক হে ইয়ার, ওয়াই শুড আই লাই, আই লাভ হান্টিং এন্ড আই লাভ গানস। তো আই সেড হুইচ ওয়ান ইজ ইট, তো হি সেজ আই ডোন্ট নো হুইচ ওয়ান ইজ ইট, বাট ইন্টারভিউ তোর মুখে আপনি সার্চ করুন, পেয়ে যাবেন সব, ইউটিউবেই রয়েছে। তো এরকম বিভিন্ন জিনিসপত্র আছে যেটাকে মানে সত্যিটাকে ম্যানিপুলেট করে দেখানো হয়েছে, তার একমাত্র রিজন হচ্ছে ইমেজ ক্লিনিং। এবার আর প্রতিটা চ্যাপ্টারে, সেটা সঞ্জয় দত্তের ড্রাগ ফেজ হোক বা মানে যে কোনো ফেজ, মানে যে কটা ফেজ দেখিয়েছে সিনেমার মধ্যে, প্রত্যেকটাতে রাজকুমার হিরানি এবং অভিজাত জোশী একটা পয়েন্টে গিয়ে এস্টাবলিশ করবার চেষ্টা করেছে যে সঞ্জয় দত্ত ওয়াজ দ্য ভিকটিম অফ দ্য সিচুয়েশন, মানে কারুর পাল্লায় পড়ে এটা করে ফেলেছে। যেরকম ড্রাগস এর ফেজটাতে যে বন্ধুর পাল্লায় পড়ে ড্রাগস নিয়েছে, বন্দুক রাখার ফেজটাতে যেহেতু থ্রেট পাচ্ছিল বাবাকে প্রোটেক্ট করবার জন্য বন্দুক রেখেছে, এরকম প্রতিটা ফেজে কিন্তু এই জিনিসগুলোকে দেখিয়ে দেওয়া হয়েছে যে সঞ্জয় দত্ত ওয়াজ ইনোসেন্ট, কিন্তু বাধ্য হয়ে আন্ডারওয়ার্ল্ড এর ভয়েতে ও নাকি পড়তো, ঠিক আছে, একটা পাতি গুন্ডাকে দিয়ে দেখিয়ে দিয়েছে। সঞ্জয় দত্তের ফোন কল রেকর্ডিং আছে আবু সালেমের সাথে, তারপরে ছোটা শাকিলের সাথে গল্প করছে, ইউটিউবে পেয়ে যাবেন আপনি, সেখানে বলছে ভাবি ক্যাসি আপ আও কবি ঘর আও, এরম সব বলছে। তো তাহলে মানে পুরো জিনিসটাকে ম্যানিপুলেট করে দেখিয়েছে। তো যাই হোক, অনেকের এখনো বিশ্বাস হবে না, সেটা আমি তাদের বিশ্বাস করানোটা কাজ নয়, বাট আমি এই ভিডিওর মাধ্যমে যেটা বলতে চাই যে সঞ্জয় দত্ত এরকম কিছু কাজ করেনি যার উপর বায়োপিক, যদি বায়োপিক সত্যি কারোর উপর হওয়া উচিত সেটা হচ্ছে তার বাবা সুনীল দত্তের উপর। তার গল্পটা আমি বলতে চাই যে আমার মাধ্যমে যদি কিছু লোক জানতে পারে তার গল্পটা, কারণ সুনীল দত্ত বিশাল পুরনো একজন অ্যাক্টর, ওনার ব্যাপারে জানা উচিত লোকে। তো সুনীল দত্ত তখন ইন্ডিয়া পাকিস্তান এক ছিল, মানে স্বাধীনতার আগে, তো পাকিস্তানে ওনার জন্ম হয়েছিল, ওনার নাম ছিল বলরাজ দত্ত। গল্পটা শুনে নিন হ্যাঁ, একটু পেশেন্স দিয়ে, খুব সত্যি ইন্টারেস্টিং গল্প যার উপর বায়োপিক হওয়া উচিত, দেখুন। তো বলরাজ দত্ত তো জমিদারের ছেলে ছিলেন, তো ছোটবেলা থেকেই খুব ডাকা বুকো, স্বাস্থ্য ভালো, চেহারা ভালো, কিন্তু তারপর পার্টিশন হয়ে গেল 1947 এবং তাদেরকে পাকিস্তান ছেড়ে চলে আসতে হলো ইন্ডিয়াতে। এবার প্রবলেম হলো পাঞ্জাবে চলে এসেছিলেন তারা, প্রবলেম এটা হলো যে ওখানে তো জমিদারি ছিল কিন্তু সেসব তো সব ছেড়ে দিয়ে চলে আসতে হলো, এক রাত্রিরে সব শেষ হয়ে গেছে, মানে জমিদারি জমি জায়গা সব ছেড়ে এবার এসে এখানে ছোট বাড়িতে রয়েছে। যাই হোক, তার বাবা তো কষ্ট টষ্ট পেয়েছে, যে স্বাভাবিক। তো সুনীল দত্ত খুব মেহনত টেহনত করে স্কুল কমপ্লিট টমপ্লিট করে তারপর চলে আসেন বম্বে।
যে আমি গ্র্যাজুয়েট হব, মাকে কথা দিয়ে এসেছিলেন যে আমি পড়াশোনা শিখে গ্র্যাজুয়েট হব। তো সেই সময় দেশের যেরকম অবস্থা ছিল, তো বোম্বেতে কিছু কিছু কলেজ খুলেছিল যেখানে এরকম যারা রিফিউজ করে চলে এসছে তাদেরকে অ্যাডমিশন দেওয়া হতো। তো সেরকম একটা কলেজে উনি ভর্তি হয়ে গেছিলেন, দিনের বেলা সকালবেলা কলেজ করতেন এবং বোম্বেতে বাস ডিপোতে কাজ করতেন, 100 টাকা করে মাইনে পেতেন তখনকার দিনে 100 টাকা, এরকম করে ওনার লাইফ চলছিল। তো এছাড়া যখন উনি কলেজ করতেন সেখানে উনি ছোটখাটো থিয়েটার বিয়েটারও করতেন, সেসবের ইন্টারেস্ট ছিল, লিটারেচারে ইন্টারেস্ট ছিল, গল্পের বইটাই পড়তেন। তো তারপরে কি হয় যে উনি যখন এই প্লে করছিলেন কলেজের ছোট ছোট থিয়েটার করছিলেন, তো একবার সেখানে কোনো মিডিয়া লাইনের কোনো ম্যাগাজিনের ফিল্ম ম্যাগাজিনের কোনো লোক এসেছিল, তা ওকে দেখে দেখে ভালো দেখতে, আপনি সুনীল দত্তের পুরোনো দিনকার ছবি দেখুন, খুব স্মার্ট হ্যান্ডসাম দেখতে, লম্বা চওড়া, তো তাকে দেখে পছন্দ হয়েছে। তো বলেছে দেখো তুমি কথাবার্তা খুব ভালো বলো, পরিষ্কার বলো এবং অভিনয় ভালো করো, দেখতে শুনতে তোমাকে ভালো, তুমি এই ম্যাগাজিনের জন্য ইন্টারভিউ করবে ফিল্ম স্টারদের? তো রাজি হয়ে গেছে। তো প্রতিটা ইন্টারভিউ পিছু 15-20 টাকা পেত এবং বিভিন্ন ফিল্ম স্টারদের গিয়ে ইন্টারভিউ করতো। পরে যে সুনীল দত্তর বউ হয়েছিল নার্গিস দত্ত, তাকেও সুনীল দত্ত একবার ইন্টারভিউ করেছিলেন। তো এরকম বিভিন্ন লোককে উনি ইন্টারভিউ করে বেড়াতেন, তো তার জন্য স্টুডিওতে যেতে হতো, এদিকে চাকরিও করছিলেন কলেজও করছিলেন। এরকম করতে করতে একদিন উনি স্টুডিওতে গিয়ে পড়েছিলেন দিলীপ কুমারের ইন্টারভিউ নেবে বলে। তো সেই যে ফিল্ম মেকার দিলীপ কুমারের সাথে সিনেমা বানাচ্ছিল সে সুনীল দত্তকে দেখে, মানে স্টুডিওতে এসছে, দেখে দেখে খুব ভালো লুকে, তো বলে যে তুমি এখানে কি করছো? বলছে আমি ইন্টারভিউ নিতে এসেছি। বলছে আরে তোমাকে যা সুন্দর দেখতে, তুমি হিরোদের ইন্টারভিউ কি নিচ্ছো, তুমি তো নিজেই হিরো হতে পারো। তো বলছে না না আমি আমি ওরকম হিরো টিরো হতে চাই না। তখন বলছে না না তুমি চলো, যে ওকে কস্টিউম ফস্টিউম পরিয়ে দেয়, দিয়ে এসে একটা স্ক্রিন টেস্ট নিয়ে যায়। এবার স্ক্রিন টেস্টে এসছে, ও আজ অব্দি থিয়েটার করেছিল, কিন্তু ব্যাপার হচ্ছে যে থিয়েটারে তো ওরকম অত লাইট মারছে, লোকে দেখছে, মানে বাকিটা অন্ধকার, তখনকার দিনে ওইভাবেই হতো, বাকিটা অন্ধকার, খালি সব লাইট ওর দিকে পড়ছে। ওনা ঘাবড়ে গেছে, গিয়ে যা পেরেছে অল্প স্বল্প অভিনয় করে তারপর গ্রিন রুমে গিয়ে কস্টিউম ফস্টিউম সব চেঞ্জ করে আর কারোর সাথে দেখাই করেনি, সোজা ওখান থেকে পালিয়ে গেছে। এবার 2-3 মাস কেটে গেছে, নর্মালি ও চাকরি করছে, ইন্টারভিউ করছে, যা ওর নর্মাল লাইফ ছিল তাই লিড করছে। ওই যে ফিল্মের যে ডিরেক্টর মেকার তার যে অ্যাসিস্ট্যান্ট, সে হঠাৎ ওকে বাস ডিপোতে দেখতে পেয়েছে, দেখে বলছে আরে তুমি 2 মাস ধরে তোমাকে আমরা খুঁজছি, তুমি কোথায় পালিয়ে গেছিলে? ও বললো যে আমি খুব বাজে স্ক্রিন টেস্ট দিয়েছিলাম, আমার মনে হয়েছে যে আমি পাবো না, তাই আমি লজ্জায় আর কারোর সাথে দেখা করিনি। বলছে না না তোমাকে তো ওই ফিল্ম মেকার খুঁজছে, তুমি চলো, ওনার তোমার স্ক্রিন টেস্ট খুব ভালো লেগেছে, তুমি চলো। তো সুনীল দত্ত যায়, ফিল্ম মেকার বলে আরে তুমি কোথায় চলে গেছিলে? আমি কন্ট্রাক্ট রেডি করে বসে আছি, তোমার সাথে আমি সিনেমা করতে চাই। তো বলছে নাও এই কন্ট্রাক্ট সাইন করো, আমরা সিনেমা করবো। তখন সুনীল দত্ত বলেছে যে না আমি করবো না। কোনো ফিল্ম মেকার অবাক যে আরে আমি এত বড় ডাইরেক্টর, আমি দিলীপ কুমারের সাথে কাজ করি, তখন দিলীপ কুমার হিউজ স্টার, এবং তোমাকে আমি চান্স দিচ্ছি, বাইরে আমার অফিসে এত লোক বসে থাকে রোজ এসে বলে যে একটা রোল দিয়ে দিন একটা রোল দিয়ে দিন, তুমি আমাকে না বলছো? বলছে দেখুন স্যার আমি এখন ফাইনাল ইয়ারে আছি, আমি আমার মাকে কথা দিয়ে এসেছিলাম যে আমি আমার পড়াশোনা কমপ্লিট করব, ঠিক আছে, সেইটা না করে আমি কিছুতেই সিনেমার লাইনে নামতে পারবো না, না আমি আগে গ্র্যাজুয়েট হবো, যেহেতু আমি মাকে কথা দিয়েছি তারপর আমি যা করার করবো। তখন ডিরেক্টর এত ভালো লেগেছে গলা জড়িয়ে ধরে বলে ঠিক আছে তুমি আগে পড়াশোনা শেষ করে তারপরে এসো, তারপরে আমি তোমার সাথে ছবি করবো। তো তাই হয়েছিল, তারপরে একের পর এক উনি ভালো ভালো ছবি করেছেন, তারপরে নিজের প্রোডাকশন হাউস খুলেছেন। ইয়াদে বলে ওনার একটা সিনেমা আছে যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আছে, যে সিঙ্গেল ক্যারেক্টার, মানে সুনীল দত্ত একা গোটা সিনেমা ধরে আছে, আর কোনো ক্যারেক্টার নেই, একটা ফ্ল্যাটের মধ্যে একটা ক্যারেক্টার, 1960s এর সিনেমা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনি ভাবতে পারছেন তখন ইন্ডিয়ান সিনেমাতে এরকম কনসেপ্টের সিনেমা কেউ ভাবতে পারে? ওনার প্রোডাকশন হাউস ছিল অজন্তা আর্টস, ওখানে উনি খুব ভালো ভালো সিনেমা করেছে। এরম করতে করতে তারপর ওনার নার্গিসের সাথে মাদার ইন্ডিয়ার সময় প্রেম হয়, বিয়ে হয়ে যায়, তারপরে ছেলেমেয়েরা হয়, ওসব তো আলাদা কথা। পরে নার্গিসের ক্যান্সার হয়েছিল, তাকে উনি সেটার সাথে প্রচুর লড়াই করেছেন, ওনাকে USA নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করেছেন বাট বাঁচাতে পারেনি। তারপর ছেলে এরকম ড্রাগসে ইনভলভ হয়ে পড়েছিল, তাকে সেখান থেকে ছাড়িয়েছেন। তারপরে উনি পুরোপুরি পলিটিক্সের মধ্যে ইনভলভ হয়ে গেছিলেন, বহুবার জিতেছেন, MP হয়েছেন কংগ্রেসের এতে দাঁড়িয়ে, এবং বোম্বের প্রচুর, মানে লোকেরা প্রচন্ড মানত, পরপর উনি জিততেন, প্রচন্ড মানত ওনাকে, উনি প্রচুর, মানে সাধারণ মানুষদের প্রচুর সাহায্য করতেন। এবার আপনারা, আপনাদেরকে আমি সামারিতে বললাম, আপনারা জাস্ট ভাবুন যে এরম একটা মানুষের উপর বায়োপিক বানানো উচিত নাকি তার ছেলে সঞ্জয় দত্ত, যে সারা জীবন কিছু করেনি এবং এতগুলো মেয়েদের সাথে চক্কর, এতগুলো বিয়ে, ড্রাগস, অ্যালকোহল, আর্মস, তাকে নিয়ে বায়োপিক বানানো উচিত? তা আপনারা সেটা কমেন্ট সেকশনে একটু লিখে জানাবেন আমাকে। ব্যাস এইটুকুই আপনাদেরকে আমার বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।